আসসালামু আলাইকুম আমরা এখন দেখব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে বারো নম্বর অঙ্কে বলা ছিল সমকোণী ত্রিভুজে কোন এবিসি সমান সমানব্বই ডিগ্রি কোন এ সি বি ডিগ্রি এসি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য কত তো এই ক্ষেত্রে আমাদের যেটা বলা আছে এবিসি এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা একটা সমকরণী ত্রিভুজ আর বলা আর বলা আছে সি বি ইকোস তিরিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তো এসি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের পাঁচ মিটার এটা হচ্ছে পাঁচ মিটার বের করতে হবে হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য তো এটা আমরা যে কোনো দিয়ে করতে পারি সেটা হচ্ছে আমরা জানি সাইন কোন এ সি বি ইকুয়ালস হচ্ছে লম্ব বাই অধিবোজ লম্ব এখানে হচ্ছে এ বি অথিবোজ হচ্ছে আমাদের এসি তো এটা হচ্ছে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইক্যুয়ালস আর্জ হচ্ছে এ বি এসির মান হচ্ছে ফাইভ বা সাইন থার্টি ইক্যলস হাফ ইকুয়ালস আসবে হচ্ছে এ বি বাই ফাইভ বা এবি ইক্যুয়ালস আর্জ ভি হচ্ছে ফাইভ বাই টু ইকুয়ালস হার্ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ মিটার হবে হচ্ছে অ্যিবাহুর ধর্গ অর্থাৎ এটা আসবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর তেরো তেরোতে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকলস থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই কত তো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার এটাকে যদি আমরা করি তাহলে আসবে একশো দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে লিখে যাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো স্কোয়ার মাইনাস ফর্মুলা করলে আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে প্রশ্নে আমাদের দেখেন দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই মান আমাদের বের করে নিতে হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই মান তো অতএব আমরা বলতে পারবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোলস আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল এমন আসবে ব্যাপারটা এটা করলে আসবে হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস ফোর এটা এটা কাটা আসবে হচ্ছে নাইন মাইনাস ফোর ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ তো ফাইভ কিসের মান ফাইভ হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান তো এটা আসবে হচ্ছে ফাইভ অতএব আমরা করবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস আসবে হচ্ছে রুট ফাইভ তাহলে আমাদের মান পেয়ে গেলাম দুটা একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকু রুট ফাইভ আর একটা দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস থ্রি তাহলে এইটার মান আমরা পাবো হচ্ছে এটা করলে আসবে হচ্ছে থ্রি ওইটা আসবে হচ্ছে রুট ফাইভ তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে থ্রি রুট ফাইভ থ্রি রুট ফাইভ হবে হচ্ছে নির্ণয় মান এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ১৪ চোদ্দতে বলা আছে একজন বিক্রেতা একটি ঘড়ি আঠাইশো টাকা বিক্রি করে তার বিশ পার্সেন্ট ক্ষতি হলো বিশ পার্সেন্ট লাভ করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আঠাইশো টাকা বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো বিশ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে সে আশি পার্সেন্ট দামে ঘড়িটা বিক্রি করলো আর বিশ পার্সেন্ট লাভ করতে হলে তাকে বিক্রি করতে হবে হচ্ছে ক্রয় মূল্যের একশো বিশ পার্সেন্ট দামে অর্থাৎ এই আশি পার্সেন্টের সমান হচ্ছে আটাইশো টাকা আর এখন বিক্রি করতে হবে হচ্ছে একশো বিশ পারসেন্ট দামে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে আশি পার্সেন্ট এর সমান হচ্ছে আঠাইশশো টাকা আর বের করতে হবে হচ্ছে একশো বিশ পার্সেন্টের সমান তাহলে আসবে হচ্ছে আঠাইশশো ডিভাইডেড বাই আশি পার্সেন্ট ইন্টু আসবে হচ্ছে একশো বিশ পার্সেন্ট পার্সেন্টেজ হিসাব সবসময় একশো দিয়ে ভাগ করে করতে আপনি চাইলে ভাগ করে দিয়েও করতে পারেন এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে চার হাজার দুইশো টাকা অর্থাৎ চার হাজার দুশো টাকা হবে হচ্ছে বিক্রি করতে হবে যদি বিশ পার্সেন্ট লাভ করতে চায় এ চার হাজার দুশো টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আপনি চাইলে প্রথমে ক্রয় মূল্য বের করে নিতে পারেন যে আশি পার্সেন্টের সমান হচ্ছে আটাইশো টাকা একশো পার্সেন্টের সমান আসবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপরে আবার করতে পারেন যে একশো পার্সেন্টের দাম যদি আপনার পঁয়ত্রিশশো টাকা হয় তাহলে একশো বিশ পার্সেন্টের দাম কত হবে সেটা বের করে নিতে পারেন অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা হবে হচ্ছে এখানকার ক্রয় মূল্য এটা হবে হচ্ছে ক্রয় মূল্য এই ক্রয় মূল্যটা আসবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তারপরে আপনি আবার বিশ পার্সেন্ট লাভ করতে হবে সেটা ধরে বিয়াল্লিশশো টাকা করতে পারেন এইভাবে আপনি চাইলে করতে পারেন তো এর উত্তর হবে হচ্ছে বিয়াল্লিশশো টাকা বিশ পার্সেন্ট লাভ করতে গেলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ